हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लवली आइकन। तो हमार चैनले आपनादेरके आमी अनेक अनेक स्वागत जानाई आर आपनादेरके स्वागत जानिये आजके आमी आमार भिडियोटा स्टार्ट करते चलेछि। तो चलुन आमार संगे थाकुन। आर जारा आजके प्रथम आमार ई भिडियोटा देखछेन अवश्यई तारा किन्तु सर्वप्रथम चैनलटिके आगे सबस्क्राइब करे नेबेन आर पाशे थाका बेल आइकनटि अवश्यई किन्तु अन करे नेबेन। तो फ्रेंड्स, एखन सकाल 9টা বাজে আর আমি এখন যাচ্ছি ছেলের স্কুলে। ছেলের এক্সাম চলছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো বাড়িতে। ওর পাপাই বেশিরভাগ নিয়ে আসে, কিন্তু ওর পাপার আজকে বিশেষ কাজের জন্য যেতে পারেনি, তাই আমি আজকে যাচ্ছি ওকে নিয়ে আসার জন্য। আর যেতে যেতে কিছু সুন্দর সুন্দর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তো তাই কিছু সুন্দর সুন্দর ক্লিপগুলো ভিডিওগুলো আমি নিয়েছি, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন আপনাদেরও ওটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার ছেলের স্কুল। এটা স্কুলের ব্যাক সাইড। স্কুলটার পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আপনাদেরকে আগে আমার ভিডিওতে আমি দেখিয়েছি, এই স্কুলের পুরো ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। স্কুলের গেটে এখনও তালা দেওয়া আছে, এক্সাম এখনও শেষ হয়নি, তাই আমি একটু বাইরে ওয়েট করলাম। কিন্তু ওয়েট করার কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে পরীক্ষা শেষ হয়ে আসলো, বেল বেজে উঠেছে, তাই আমার ছেলেও দেখছে হাসতে হাসতে বেরিয়ে এসছে। পরীক্ষাটাও খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে সো ফ্রেন্ডস, আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি যে রেসিপিটা করতে চলেছি, চলুন সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আজকে আমি যে রেসিপিটা করতে চলেছি সেটা হচ্ছে এগ বিরিয়ানি। আর তার জন্য আমি এখানে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর চালটা আমি আগেই ভিজিয়ে গেছিলাম। এটা স্কুলে ছেলেকে আনতে যাওয়ার আগে চালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো দেখুন চালটা কিন্তু খুব লম্বা লম্বা ছাড়া ছাড়া হয়েছে। আর এখানে সবজিতে নিয়েছি বিনস নিয়েছি, ক্যারোট নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর এক বাটি টক দই আছে। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে গ্যাসটা অন করে দিয়েছি, অন করে দিয়ে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ মতন সাদা তেল দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তার কারণ হলো আমি যে সবজিগুলো আলু ডিমগুলো ফ্রাই করবো সবটাই এই তেলের মধ্যেই করবো, তার জন্য তেলটা প্রথমেই আমি একটু বেশি করে দিয়েছি। এখানে এক কাপ নিয়েছি আমি সাদা তেল। আর তেলটা গরম হয়ে আসা মাত্রই কিন্তু ডিমগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, লাল লাল করে ডিমটা তুলে দিলাম। তো ফ্রেন্ডস, এখানে ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ডিমগুলো আমি একটা একটা করে অন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম। আর যে তেলটা ফ্রাই প্যানে থেকে গেল সেই তেলের মধ্যে কিন্তু যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটা কিন্তু ভেজে নেব। আর আলুটাও কিন্তু ঠিক ডিমের মতোই লাল লাল করে ভেজে নেব। আলুটাও আমার লাল করে ভাজা হয়ে এসেছে, এবার আলুটাও তেল থেকে আমি উঠিয়ে নেব।
আর উঠে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম বিনস ক্যারোট টমেটো ওগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। আর আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বিরিয়ানি খুব ফেভারেট, আর আপনাদের কার কার বিরিয়ানি খুব ফেভারেট আমাকে কিন্তু এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে কমেন্ট করছেন সেটাও কিন্তু লিখে দেবেন। সবজিটাও অলমোস্ট আবার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ছাকনার সাহায্যে তেল থেকে এগুলো ছেঁকে তুলে নেব। তো চলুন এবার কিন্তু ডিমের কারিটা তৈরি করব বিরিয়ানির জন্য। আর ডিমের কারিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর অল্প একটু সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। ওই তেলের মধ্যে আমি 3টে তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি আর কয়েকটা লং ফুটো করে একসঙ্গে দিয়ে দিয়েছি। পেঁয়াজটার মশলাটা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে এবার আমি অ্যাড করেছি 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। মশলাটা একটু ভালো করে ভেজে নেব, ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল স্পুন লবণ অ্যাড করব, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নেব মশলাগুলো ভালো করে। তারপরে এর মধ্যে আমি যে এক বাটি টক দইটা রেখেছিলাম সেই দইটা একটু ভালো করে চামচের সাহায্যে ফেটে নেব। ফেটে নেওয়ার পর কিন্তু মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। টক দইটা ফ্রাই প্যানে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, কারণ দইটা মশলার মধ্যে দেওয়ার সময় অনেক সময় দইটা ছানা ছানা হয়ে যায়, তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু দইটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আধ ভাঙা আছে শুকনো লঙ্কাটা, খুব ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে। তার সঙ্গে 1 চামচ চিনি দিলাম। তো মশলাটা আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে, এবার কিন্তু যেই ডিমগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু সব দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে গ্রেভিটা একটু ঘন করব, ঘন করে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গ্যাস থেকে ফ্রাই প্যানটা নামিয়ে রাখবো। গ্রেভিটা আমার এখানে ঘন হয়ে এসেছে, আমি এবার ডিমটা নামিয়ে রাখবো। তো ডিমের কাজ হয়ে গেল, এবার চলে আসবো রাইসে। তো রাইসটা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের একটা হাঁড়ি বসিয়েছি, তাতে আমি 3 টেবিল স্পুন ঘি দিলাম, আর ঘিটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি আর লং থেতো করে দিয়ে দেবো। গোটা মশলাগুলো একটু থেতো করে দিলে পরে কিন্তু ফ্লেভারটা খুব ভালোই ছড়ায়। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে আমি চালটা ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। তো যতটা পারবেন চালটা জল ঝরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চালটা খুব ভালোভাবেই কিন্তু ঘিয়ের মধ্যে কষানো হয়। ঘিয়ের মধ্যে এখানে চালটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি 1 বাটি কিশমিশ ছোট সাইজের বাটিটা, আর ওই বাটিতে আমি 1 বাটি ছোট সাইজের বাটির মধ্যে নিয়েছি 1 বাটি কাজু। এবার অ্যাড করছি ভেজে রাখা সবজিগুলো।
এখানে কিন্তু সবজিটা খুব ভালো করে রাইসের সঙ্গে নেড়ে চেড়ে তলপর করে কিন্তু পুরো রাইসের সঙ্গে মেখে নিতে হবে। এখানে আমি অ্যাড করেছি কয়েকটা গোটা গোলমরিচ, তার সঙ্গে এখানে আরও অ্যাড করছি আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা ঘিয়ে ফ্রাই করে নিয়েছি, আর ঘিয়ে ভাজা এই পেঁয়াজটা কিন্তু আমি রাইসের উপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও তলপর করে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার অ্যাড করবো ভেজে রাখা আলুগুলো, আলুগুলো এবার রাইসের সঙ্গে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। অনেক সময় কিন্তু আলুটা রাইসের সঙ্গে হাতা দিয়ে মাখতে অসুবিধা হয়, তাই এখানে কিন্তু আমি হাতাটা ছেড়ে দিয়ে আমার হাতে যে কাপড়টা দেখছেন সেই কাপড়টা দিয়ে কিন্তু হাঁড়িটাকে আমি উল্টে পাল্টে নিয়েছি। তো এভাবে কিন্তু হাঁড়িটাকে একটু ধরে যদি ঝাঁকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো রাইসের সঙ্গে খুব ভালো করে তলপর হয়ে মিশে যায়। সবশেষে এবার যেটা অ্যাড করতে চলেছে সেটা হচ্ছে এগ কারিটা, এগ কারিটা পুরোটাই কিন্তু এবার রাইসের উপরে দিয়ে দেবো। আর ফ্রেন্ডস এখানে এগের মধ্যে যে গ্রেভিটা আছে মশলা মাখানো, এই গ্রেভিটাই কিন্তু রাইসটাকে খেতে খুব দুর্দান্ত এবং মজাদার বানাবে। এখানে আমি একটা গ্লাস নিয়ে দেড় গ্লাস মতন জল রাইসের উপরে দিয়ে দিলাম, এতে রাইসটা সেদ্ধ হবে। আর তার সঙ্গে একটা ছোট্ট বাটিতে আমি একটু অল্প দুধ নিয়ে তাতে ফুড কালার মিশিয়ে নিয়েছি, ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করে নেবেন। তার সঙ্গে এখানে আমি একটা মিঠা আতর নিয়েছি, মিঠা আতর দিলে কিন্তু একটা যে বিরিয়ানি বিরিয়ানি স্যাংটা একটা ফ্লেভার সেটা কিন্তু অসাধারণ লাগে আমার। আপনারা যদি এটা পছন্দ না করেন এটাও কিন্তু স্কিপ করে নিতে পারেন। তার সঙ্গে এখানে আমি 2 টেবিল স্পুন রোজ ওয়াটার দিয়েছি, তারপরে এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। পনেরো মিনিট পর ঢাকাটা উঠিয়ে অল্প করে আমি 3 চামচ মতন এখানে চিনি অ্যাড করেছি, চিনিটা যদি কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু চিনিটা বাদ দিয়ে দেবেন। আমি একটু চিনিটা দিয়েছি মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য। তো গাইস এখানে বিরিয়ানি কিন্তু অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে ওপর থেকে আমি হালকা করে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। আরও আমি 10 মিনিটের জন্য এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, বিরিয়ানি একদম আমার কমপ্লিট হয়েছে, দুর্দান্ত কিন্তু একটা স্মেল বেরিয়েছে। হালকা করে একটু ঝাঁকিয়ে নেব, দিয়ে এবার একদমই এক লো ফ্লেমে এটাকে আমি 5 থেকে 7 মিনিট রাখবো, রেখে কিন্তু এবার গরম গরম পরিবেশন করবো। তো ফ্রেন্ডস দেখুন আমার এগ বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, রাইসটা একদম ছাড়া ছাড়া একটা একটা হয়েছে, আর দেখতে দুর্দান্ত লাগছে, খেতেও একদম অসাধারণ। অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করুন। অনেক বাচ্চারা দেখবেন যারা ডিম খেতে চায় না তাদেরকে এইভাবে যদি এগ বিরিয়ানি করে দেওয়া হয় তারা কিন্তু থালা চেটে ফুটে খাবে। তো আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আজই এই রেসিপিটা ফলো করুন এবং বাড়ির বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দিন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপির এগ বিরিয়ানিটা খেতে। সো ফ্রেন্ডস আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি, আর শেষ করার আগে একটা কথা আমি আবারও বলবো যে যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে নেবেন। সো গাইজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি, আর আগামী দিনে আমি আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।